হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি নেস্টিং মেটেরিয়াল প্রোভাইড করব আমার পাখিগুলোকে। আর এই পাশে যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ, এটি আমি নেস্টিং মেটেরিয়াল হিসেবে ইউজ করে এসেছি। আগের ব্রিডিং সেট আপও যেটা ছিল, মানে আগের ব্রিডিং সিজনে যেটা ছিল, সেটা হচ্ছে এই ঝাঁটাই ছিল। তো এই ঝাঁটাটাকে আমি সুন্দর করে কীভাবে ইউজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে একটা ডাল থেকে মোটামুটি এতটা আমি নেস্টিং মেটেরিয়াল পেয়ে গেছি। এবার আমি এটা এই হাঁড়ির ভিতর দিয়ে দেবো, বাকিটা ওরা নিজেদের মতো ওরা বানিয়ে নেবে। এটা হয়ে গেলে আমি তারপরে এই যে হাঁড়িটা আছে এখানে আমি প্রোভাইড করব নেস্টিং মেটেরিয়াল। এই যে পুরো নেস্টিং মেটেরিয়ালটা এখন ঢুকিয়ে দিয়েছি ভিতরে, ওদেরকে এখন দেখা যাচ্ছে না, কিন্তু ওরা নিজেদের মতো এবার ওটাকে গুছিয়ে নেবে, ঠিক করে নেবে যেরকম যেরকম দরকার। এবার আমি এই হাইটের মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিয়েছি, বাকিগুলো উপরে আছে, এবার এরা নিজেদের মতো বাকিটা করে নেবে। আর আরেকটা হাঁড়ি আমার কাছে এক্সট্রা ছিল, যেটা আমি এই এইটাতে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে দেখবো যে কোনো রেজাল্ট আসে নাকি। আর আমার কাছে নেস্টিং মেটেরিয়ালও এখনও আছে। এই হাইটার মধ্যে আমি নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিয়েছি, এরপরে উপরে ঢাকনাটা দিয়ে আমি এই কম্পার্টমেন্টটিতে দেওয়ার পর আমি তোমাকে দেখাচ্ছি যে কিরকম অবস্থা আছে কি আছে। তারপর এটা চেক করবো যে একটু লাগবে কি না উপরে ঢাকাটা খুলে। এটাও দিয়ে দিয়েছি হাঁড়ি উইথ নেস্টিং মেটেরিয়াল, দেখা যাক এখানে কোনো প্রোগ্রেস আসে কি না। আর এইবার আমি একটু চেক করে নেবো এটা যে এটাতে বার করতে হবে। হাঁড়িটা বার করে নিয়েছি এখান থেকে, নিয়ে আমি একটু নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিলাম ভালো করে, দেওয়ার পরে আবার এই হাঁড়িটা প্রোভাইড করে দেবো এখনই ওদের। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যখনই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে যখনই নতুন একটি ভিডিও আমি দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এটা হচ্ছে 2022-এর ব্রিডিং প্রোগ্রেস সেকেন্ড যেটা করছি সেটার প্রথম পার্ট, তোমরা পুরো পার্টটা পাবে। আর সবাইকে বলবো সবাই যেন প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকে, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিওগুলো নতুন করে আরও সুন্দর করে বানানোর জন্য।